আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মানুষ কিন্তু আমাকে শর্ট ভিডিও ভাইরাল কিভাবে করতে হয় কিংবা শর্ট ভিডিও থেকে কি ইনকাম হয় কি হয় না এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন কিংবা এসএমএস করছেন। আমি এই প্রশ্নটার উত্তর আজকে দেব। আসলে এই যে একটি স্ক্রিনশট দেখেন, এটা কিন্তু শুধু আমার একটা শর্ট ভিডিওর ইনকাম। একটা শর্ট ভিডিওর ইনকাম দেখছেন কত ডলার, তাহলে এই ডলারটা বাংলা টাকায় কনভার্ট করলে 120 টাকা করে কত টাকা হতে পারে আপনি চিন্তা করেন। একটা শর্ট ভিডিওর ইনকাম, আসলে শর্ট ভিডিও থেকে ইনকাম হয়, অবশ্যই ইনকাম হয়। এখন কিভাবে ইনকাম হয়, কি করলে শর্ট ভিডিও থেকে আরো বেশি ভাবে ইনকাম করা যাবে, এই যে আমার ভিডিওটি একটু দেখেন। এই যে দেখেন, আমার চ্যানেলের মধ্যে ঘুরে আসেন। আমি অনেকদিন যাবত কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করি না, মানে ইরেগুলার হয়ে গেছি। এখন কিন্তু আমার শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। আসলে লং ভিডিও এবং শর্ট ভিডিওর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি যদি একটা চ্যানেলের মধ্যে ভিডিও না দেন, শর্ট ভিডিও কিংবা লং ভিডিও যেই ভিডিওই হোক, আপনি ভিডিও না দিলে ওই চ্যানেলের রিচ কমে যাবে, আপনার ভিউ আসার পরিমাণ অনেকটাই আগে থেকে কমে যাবে। তাই প্রত্যেক দিন শর্ট ভিডিও ছাড়তে হবে, এমনকি আপনার টাইমটাও নির্ধারণ করতে হবে। উল্টাপাল্টা টাইমে ছেড়ে দিলেন তাহলে হবে না, আপনার টাইমটা নির্ধারণ করতে হবে। যেমন ধরেন সকাল 7টা থেকে 8টা, ওই টাইমে একটা ভিডিও আপলোড করতে হবে, এবং দুপুর 2টা থেকে 3টা, ওই টাইমে একটা ভিডিও আপলোড করতে হবে, এবং সন্ধ্যা 7টা থেকে 8টা, ওই টাইমে একটা ভিডিও আপলোড করতে হবে। এমন করলে আস্তে আস্তে আপনার ভিডিও ভাইরাল হতে থাকবে এবং আপনার ভিডিওর মধ্যে রিচ বাড়তে থাকবে। প্রত্যেক দিন এমন 3টা করে ভিডিও আপলোড করেন, 90টা ভিডিও আপলোড দেন 30 দিনে, তাহলেই দেখবেন আপনার চ্যানেলের রিচ কত পরিমাণ বেড়ে যায়। আর আপনার রিচ যখন বাড়বে, আদেই আপনার ইনকাম হতে শুরু করবে। যদি আপনার চ্যানেল মনিটাইজ না থাকে ভাই, একটা ভিডিও যদি 8 মিলিয়ন 10 মিলিয়ন হয়, তাহলে কিন্তু মনিটাইজ হয়ে যাবে একটা ভিডিও। আমার চ্যানেলে গিয়ে দেখেন একটা ভিডিওর মধ্যে 9 মিলিয়ন প্লাস ভিউ আছে। এই একটা ভিডিও দিয়ে কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হয়ে যেত। হ্যাঁ, অনেক অনেক ভিডিও আছে মিলিয়নের উপরে, 10 মিলিয়ন ভিউ কোনো ব্যাপারই না। আর 10 মিলিয়ন যখন ভিউ হয়ে যাবে, এই 10 মিলিয়ন ভিউ থেকেই কতটা সাবস্ক্রাইব হবে চিন্তা করতে পারবেন না। এখানে তো 1000 সাবস্ক্রাইব বলছে, ওই 10 মিলিয়ন ভিউ থেকে আপনার কমসে কম 10 থেকে 15-20 হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে। শুধু একটা ভিডিও যথেষ্ট ভালো করে আপনার চ্যানেলটিকে ভাইরাল করার জন্য কিংবা আপনার চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য একটা ভিডিও যথেষ্ট। অনেকেই পারতেছে না, বলতেছে যে আমার ভিউ হয় না, কিভাবে মনিটাইজ করব। আসলে এটা ভুয়া কথা। আপনি যদি ট্রাই করেন, আপনি একটা ভিডিও দিয়ে আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন। আসলে ভিডিও দিতে থাকবেন, সহজে তো একটা ভিডিও ভাইরাল হবে না, যে ভিডিওটা ভাইরাল হবে ওইটা দিয়ে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, শুধু একটা ভিডিও দিয়ে। এইভাবেই মানে শর্ট চ্যানেল ভাইরাল করতে হয়। আসসালামু আলাইকুম।